হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সালমাণ পিস থেকে আমি সালমা আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি আজ আপনাদের সঙ্গে আমি যেই জিনিসটি শেয়ার করবো সেটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি এই জিনিসটা এমন কেউ নেই যে পছন্দ করে না এবং ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকে যেহেতু এটা এই মাছটার মধ্যে কোনো কাটা থাকে না তাই ছোটোরাও এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে এবং ভালোবাসে তাই আপনাদের সঙ্গে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করবো প্রথমে যে গাছটি করতে হবে সেটা হলো কাঁচকি মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে কচলে খুবই আলতো হাতে জিনিসটা করতে হবে খুবই আলতো হাতে কচলে তারপরে ময়লাগুলো পরিষ্কার করে এবং মাছ যদি বাছার প্রয়োজন হয় তাহলে সেগুলোকে বেছে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে মাছগুলোকে মিনিমাম আট থেকে দশ বার ধুয়ে নিয়েছি কারণ কাচকি মাছ থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয় এবং এটাকে যতটা ধোয়া যায় আলতো হাতে ততটাই ভালো আমার ফুপু বলতেন আমার বড় ফুপু যে মাছ যত বেশি ধোবা এর টেস্ট তত বেশি হবে তাই আমিও চেষ্টা করি সেই ফুপুর কথা মতন যতটা সম্ভব বা যত বেশি করে সম্ভব মাছটা ধুয়ে নেওয়ার মাছটা যত বেশি ধোয়া হবে আসলেই আমি দেখেছি যে মাছটা যত বেশি ধোয়া হয় ততই বেশি এর টেস্ট বাড়ে বা এতে এটা খেতে খুবই ভালো লাগে কারণ এর মধ্যে থেকে যে আঁচটা গন্ধ থাকে সেটাও চলে যায় তাই মাছটা যত বেশি ধুয়ে নেওয়া যায় ততটাই খেতে ভালো হয় আপনারা অলরেডি দেখতেই পেলেন যে আমি মাছগুলো অনেকবার ধুয়ে নিয়েছি যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি তারা প্লিজ পেজটি ফলো করে রাখবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে মাছগুলো যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল এবং পরিষ্কার পানি চলে আসবে ঠিক সেই পর্যায়ে মাছটা ধোয়া অফ করে দিবেন তারপরে আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব রসুন কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে কারণ চার পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে তাই আমি একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি আমি পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন আমি ভেজে নিচ্ছিলাম সেই পর্যায়ে আমি একটু আদা বাটা অ্যাড করে দিয়েছিলাম কিন্তু সেটা হয়তো স্কিপ হয়ে গেছে যাই হোক আপনার একটু আদা বাটা দিয়ে দেবেন তারপরে আমি হলুদ মরিচ এবং ধনিয়া এবং জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব একটু ভেজে নেব তেলের মধ্যে একটু লং অ্যাড করে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো এখন আমি এই যে ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে কোনো রকম পানি ইউজ করবো না কাচকে মাছ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাছটা রান্না হয়ে যাবে বা এটা যেহেতু আমি এটা চরচড়ি করবো তাই এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাছ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাছটাকে খুব আলতো হাতে নাড়তে হবে খুব জোরে প্রেশার দিয়ে এটাকে নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে যেহেতু মাছটা খুবই ছোট এবং খুবই নরম হয়ে থাকে তাই খুবই আলতো হাতে মাছটাকে নাড়তে হবে ভাবে যেন মাছটা ভেঙে না যায় তাহলে খেতে ভালো লাগবে না এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে যখন এটা একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই শেষ করছি